আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন আজকের ইসলামী জলসার দূরদূরান্ত হতে আগত সমগত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও বাবাজিরা জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী এসনাহাসিল মা ও ভগ্নীগণ, আলোচনার স্রোতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ রাত্র জেগে আপনাকে আমাকে এই কোরআনের আলোচনার মঞ্চে কবুল করেছেন। সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসুলের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুন নাবার 21 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে হতে একটি হাদিস বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাহান্নাম, যেটা কমিটি কর্তৃক নির্ধারিত পূর্বে পোস্টারে ছিল ভিন্ন, আজকে সেটা পরিবর্তন করা হয়েছে। আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জাহান্নাম। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতিও ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি শুধু আপনাদেরকে, আপনারা যেহেতু এখানে এসেছেন, আপনারা না থাকলে আমরা ওয়াজ মাহফিল যাই করি না কেন, আলোচনা কি করলাম, জান্নাত করলাম কি জাহান্নাম করলাম, কি করলাম কি না করলাম, আপনারা নাই তা আমাদের আলোচনার মূল্যায়ন নাই। কথা বুঝতে পারছেন? অতএব আপনারা যে রাত্র জেগে রয়েছেন, আপনাদের তো একটা মূল্যায়ন আছে, আপনাদের মূল্যায়ন আল্লাহ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যার একটু সময় আল্লাহর পথে দেয়, আল্লাহ তাআলা ওই সময়টাকে এতটা মূল্যায়ন করেন খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা, গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে বেশি মূল্যায়ন করেন। অতএব আপনি হয়তো ভাবছেন যে আমাদের পশ্চিমবঙ্গ অনেক বড়, এটার কথা হয়তো হুজুর বলেছে না, বা ভারতবর্ষ অনেক বড় এটার কথা বলেছে, তাও না। তাহলে ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, সৌদি আরব, এ জাতীয় আরও কত দেশ রয়েছে, আমেরিকা, তাদের দেশে তো অনেক ধন সম্পদ রয়েছে, তার কথা বলেছেন? এটাও বলেননি। আল্লাহ সাল্লাম বলেছেন খয়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা, এই গোটা দুনিয়া এবং তার মধ্যে যা মানুষ জানে অথবা জানে না, এর ভিতরে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম হচ্ছে আপনার আমার এই সামান্য সময় এলেম চর্চার জন্য বসে থাকা। তাহলে সুবহানাল্লাহ বলি আমরা, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন একজন মানুষ আসে এই এলেমের মজলিসে, আল্লাহ তাদের সাথে তিনটা ওয়াদাবদ্ধ হন। একটা কথা আল্লাহ বলেন যে যারা এলেমের মজলিসে আসলো এবং বসে বসে আলোচনা শ্রবণ করলো, দুই মনোযোগ সহকারে শ্রবণ করলো, তিন শেষ পর্যন্ত থেকে শ্রবণ করলো। কয়টা শর্ত বললাম? তিনটা। এক নম্বর আসলো, দাঁড়িয়ে থাকলো না, বসে গেল। দুই নম্বর মনোযোগ সহকারে শুনলো, কথা বললো না, বাদাম খেলো না, বুট খেলো না, পান চিবালো না, ইত্যাদি ইত্যাদি কোনো কানাঘুষা করলো না, মনোযোগ সহকারে শুনলো। তিন শেষ পর্যন্ত থেকে গেল, হয়তো এক ঘন্টা আলোচনা হলো সে পর্যন্ত থেকে গেল। এই তিনটা সত্য যে শ্রোতা পূরণ করলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বৈঠক শেষে যখন চলে যাচ্ছেন তখন আল্লাহ এবার বলেন যে তুমি তো আসলে, বসে বসে আলোচনা শুনলে, মনোযোগ সহকারে শুনলে,
আলোচনা শেষ পর্যন্ত শুনলে, তা এখন তো বাড়ি যাচ্ছ, আমি তো কিছু একটা দেই তোমাদের, তা যাও তোমরা এখন বাড়ি চলে যাও, আমি তোমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তো এটা হলো আপনার আমার ফজিলত। তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফজিলতটি নেওয়ার জন্য আলোচনা বসে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কে কে আছে ইনশাআল্লাহ হাত উঁচু করি? আল্লাহ, আমরা যারা হাত উঁচু করলাম, যারা অদাবদ্ধ হলাম, যা আলোচনা বসে শুনব, মনোযোগ সহকারে শুনব এবং শেষ পর্যন্ত শুনব, আল্লাহ তুমি আমাদেরকে এই আদা পূর্ণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কলব সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তরের অন্তর্জামী অন্তর পরিবর্তনকারী মহান সত্তা আল্লাহ, তুমি আমাদের হৃদয় এবং মনকে তোমার দিনের জন্য কবুল করে নাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা হচ্ছে জাহান্নাম। অতএব আপনি আমি এখনো পর্যন্ত রাত্র জেগে এখানে রয়েছি কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। নহলে এখন আমি বালিশে ঘুমিয়ে যেতাম, আমার সুন্দর কম্বলের ব্যবস্থা রয়েছে, সুন্দর বালিশ রয়েছে, আমি সেখানে না থেকে সেখানে না ঘুমিয়ে, এই গ্রামের অনেক মানুষ রয়েছে তারা এখন আরামে রয়েছে, দোকানপাটে রয়েছে, রাস্তাঘাটে রয়েছে, তারা গল্প গুজবে রয়েছে, কিন্তু তাদের মধ্য হতে আপনি আমি কেন এখানে এসে বসেছি? আল্লাহর একটা জাহান্নাম রয়েছে, এই জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে চাই, এ কারণেই কিন্তু আপনি আমি এই বালিশে মাথা না রেখে, আরামের টেবিলে না ঘুমিয়ে, কম্বলের নিচে না থেকে এই শীতের রাতে বসে রয়েছি, গল্প গুজব না করে বসে রয়েছি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কষ্টটা সহ্য করছি, এই কষ্ট আর জাহান্নামের শাস্তি এর পার্থক্য কেমন হতে পারে? আমরা কোন শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াবী জীবনের এই কষ্টটা বরণ করে নিচ্ছি? এই নারী পুরুষগুলো এখানে রাত্র জেগে রয়েছি। আল্লাহ বলছেন শোন, আবার 21 থেকে 29 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, লিত্তাগীনা মাআবা, আল্লাহ দ্রোহীদের জন্য থাকার স্থান, আশ্রয় স্থান, লিত্তাগীনা মাআবা, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে জাহান্নামীরা থাকবে যুগ যুগ ধরে, যুগ থেকে যুগান্তরে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো প্রকার শীতল এবং সুপেয় পানীয় এবং জিনিসের স্বাদ আস্বাদন করতে পারবে না। আল্লাহ এখানে চারটা কথা বললেন, এক জাহান্নাম একটি ফাঁদ, সেখানে থাকবে অত্যাচারীরা, থাকবে যুগ যুগ ধরে, যুগ থেকে যুগান্তরে, সেখানে জাহান্নামীদের জন্য কোনো শীতল পানীয় নেই, কোনো সুপেয় খাদ্য নেই, সেখানে জাহান্নামীদের জন্য কি রয়েছে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে রয়েছে ক্ষত হতে নির্গত, রক্তপুজ মিশ্রিত, ফুটান্ত উত্তপ্ত গরম পানীয়। অতএব আল্লাহ বলেছেন, তোমার শরীরে যদি একটা ফোড়া হয়, আপনার আমার শরীরে একটা ফোড়া হতে পারে, ওই ফোড়াটা একসময় পেকে যায়, পেকে গেলে সাদা আকার ধারণ করে, এবার আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেন, দেখবেন ওখান থেকে একটা রস টস 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 করে পড়তেছে, এই ঘৃণিত পদার্থটি দেখার পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধুবান্ধব, আপনার আপনজন, তারা সবাই চোখ ফিরিয়ে নিবে, তারা চোখ বন্ধ করবে, নাক এটে ধরবে, থুতু ফেলিয়ে বলবে আহ কি বিচ্ছিরি গন্ধ, এভাবে আপনার থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ও দুনিয়াবি দুনিয়াবি পূজারী মানুষ, তোমরা যারা এখনো পর্যন্ত ইসলামী জলসাটাকে মূল্যায়ন করতে পারলে না, তোমরা যারা আরামের ঘুমকে নিজেদের জন্য বরণ করে নিয়েছ, তোমাদেরকে আমি শোনাতে চাই, কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য এই ক্ষত হতে নির্গত, রক্তপুজ মিশ্রিত, ফুটান্ত উত্তপ্ত পানীয় আমি তোমাদেরকে পরিবেশন করবো, জাজা আও ইফাকব, এটাই হচ্ছে তোমাদের
দুনিয়াবী জীবনের পাপ কর্মের পূর্ণ প্রতিফল জাসা আও ইফাকফ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা তোমরা তো তারাই যারা পরকাল দিবসের হিসাব নিকাশের বিশ্বাস করতে না ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা বরংচ যখন তোমাদের সামনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের কথাগুলো বর্ণনা করে শোনানো হতো জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করানো হতো অমান্য কাফের বেঈমান মানুষদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি রয়েছে এ কথা বর্ণনা করা হতো তোমরা এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا অথচ আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটি কর্ম এবং পদক্ষেপকে গুনে 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 আমি আল্লাহ লিখে রেখেছিলাম এ কথা আল্লাহ বলছেন অতএব আমরা যারা দুনিয়াবী জীবনকে মূল্যায়ন করি পরকালীন জীবনকে মূল্যায়ন করি না জাহান্নামকে মূল্যায়ন করি না বরংচ জাহান্নামের বর্ণনা শুনে হাসাহাসি করি এটা কি হতে পারে হুজুর এমনিতেই বলছে এটা কি হতে পারে হুজুর এমনিতেই বলছে এরকম যারা মূল্যায়ন করতাম আল্লাহ বলছেন আমি তোমাদের প্রত্যেকটি কর্মকে গুনে গুনে লিখে রেখেছি আল্লাহ বলছেন সূরা সফফাত 63 নম্বর থেকে 67 নম্বর আয়াত আযানিকা খায়রুন নুজুলান আম শাজারাতিজ জাকুম ও দুনিয়াবী মানুষ তোমরা বিচার বিবেচনা করে বলো তোমাদের জন্য জান্নাতের সুখ শান্তি ভালো না জাহান্নামের জাকুম বৃক্ষ ভালো আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতিজ জাকুম ইন্না জাআলনা হাফিতনাতাল লিজ্জালিমিন যে জাকুম বৃক্ষকে আমি জালেমদের জন্য করেছি বিপদ মহাবিপদ ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম যে জাকুম বৃক্ষটি জাহান্নামের তলদেশ হতে আগুনকে ভেদ করে সামনের দিকে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে অতএব এই জাহান্নাম তোমাদের জন্য কি ভালো হবে না জান্নাতের সুখ শান্তি তোমাদের জন্য ভালো হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে জাহান্নামে জাক্কুম গাছ রয়েছে জাক্কুম বৃক্ষ অত্যাচারীদের জন্য বিপদ হবে এই জাক্কুম বৃক্ষ জাহান্নামের আগুনকে ভেদ করে উপরে উঠেছে যেমন আপনার আমার দেশে ওই বিলে খালে দেখি একটা ফুল রয়েছে যার নাম সাফলা ফুল ওই সাফলা ফুলটি ওই মাটির পানির নিচ থেকে ভেদ করে উপরের দিকে উঠেছে একটা ফুল ফুটেছে ঠিক অনুরূপভাবে জাকুম বৃক্ষটি জাহান্নামের তলদেশ থেকে উঠে ভেদ করে মাথা চাড়া দিয়ে উঠেছে আল্লাহ বলছেন তল ওহা কান্নাহু রুউসুস শায়াতিন এই জাকুম বৃক্ষের ফল হবে শয়তানের মাথার মতো আল্লাহ এখানে জাকুম বৃক্ষের ফলকে শয়তানের মাথার মতো বলেছেন শয়তানের মাথার মতো মানে বিপদ মহাবিপদ এই যেমন ধরেন আপনি আমি একটা কথা বলি ছেলেটি কি সুন্দর যেন মনে হয় ফেরেশতা অথচ ফেরেশতা আপনি আমি দেখিনি কখনো তবে একটা ছেলে কত সুন্দর হতে পারে তা বর্ণনা করার জন্য এ কথাটা বলি আমরা বলি মেয়েটি কি সুন্দরী যেন মনে হয় পরি অথচ পরি কখনো আমি দেখিনি তবে মেয়েটি যে কত সুন্দরী তা প্রমাণ করার জন্য এ বাক্যগুলো ব্যবহার করি আমরা বলি মেয়েটি কি অসুন্দরী মনে হয় যেন পেতনি অথচ পেতনি কখনো দেখিনি তবে মেয়েটির অসৌন্দর্য প্রমাণ করার জন্য এই কথাগুলো আমরা বলি এবং এ দ্বারা আমরা একটা রূপক কথা অর্থ বুঝি আল্লাহ তাই বললেন তল ওহা কান্নাহুর উসুস শায়াতিন জাক্কুম বৃক্ষের ফলগুলো হবে শয়তানের মাথার মতো অতএব শয়তানের মাথার মতো অত বিপদ মহাবিপদ বিপদ মহাবিপদ যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে অতঃপর আল্লাহর কাছে এভাবে আত্মনাদ করবে আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে পুড়িয়ে ফেলেছে জাহান্নামের আগুনের যতনায় আমরা ছটপট করছি আল্লাহ তোমার কাছে এখন এই জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ আমরা এখন ক্ষুধার্ত আমরা এখন খেতে চাই ও জাহান্নামের দ্বার রক্ষিত তোমরা যারা আছো
তোমরা আমাদের রবকে বলো আল্লাহ তো দয়াবান আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফুর আল্লাহ তো ক্ষমাশীল তার অনেক দয়া ও দয়াময় আল্লাহ আমরা জাহান্নামী আমরা আজ পাপিষ্ঠ বান্দা বান্দি এখানে রয়েছি জাহান্নামের আগুন আমাদের পুড়িয়ে ছাই করে দিয়েছে আমরা ক্ষুধার্ত আমরা খেতে চাই ও দয়াময় আল্লাহ আমাদেরকে খেতে দিন আমরা খেতে চাই আমাদেরকে খেতে দিন আমরা খাদ্য চাই আমরা খাদ্য চাই এভাবে যখন হাজারো আত্মনাদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাক্কুম বৃক্ষকে তখন জাহান্নামীদের জন্য প্রবেশন করবেন জাহান্নামীরা ওই জাক্কুম বৃক্ষ খেতে থাকবে জাক্কুম বৃক্ষের গায়ে রয়েছে কাঁটা আর কাঁটা যখন তারা খেতে থাকবে ওই জাক্কুম বৃক্ষ গলাতে আটকে যাবে এবার জাহান্নামীরা দ্বিগুণ বিপদে পড়ে যাবে একদিকে জাহান্নামের আগুন তাদেরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে অন্যদিকে জাক্কুম বৃক্ষ গলাতে আটকে রয়েছে জাহান্নামের বিষক্রিয়া তাদের গলায় এমন ভাবে ধরবে তারা ছটপট করবে তখন নতুন করে আবার ফরিয়াদ করবে দয়াময় আল্লাহ ও রহমান ও রহিম ও জাহান্নামের দ্বাররক্ষী আমাদের রবকে একটু বলুন আমাদের আল্লাহকে একটু বলুন জাহান্নামের আগুন তো আমাদের খেয়ে ফেলেছে অন্যথায় জাক্কুম বৃক্ষের বিষক্রিয়ায় আমাদের গলায় আটকে গিয়েছে আমরা জাক্কুম বৃক্ষের বিষক্রিয়া নিতে পারছি না জাহান্নামের যতনা সহ্য করতে পারছি না আমাদের এখন পানি চাই আমরা তৃষ্ণার্ত আমরা এখন পানি চাই আমরা তৃষ্ণার্ত আল্লাহ আমাদেরকে একটু পানি দেওয়া হোক আল্লাহ আমাদেরকে একটু পানি দেওয়া হোক আল্লাহ আমরা পানি চাই আমরা পানি চাই আল্লাহ আমাদেরকে একটু পানি দাও এভাবে যখন হাজারো আত্মনাদ জাহান্নামীরা করবে আল্লাহ তখন ফুটন্ত উত্তপ্ত রক্ত পুঁজ বিচ্ছিরিত এই পানিকে জাহান্নামীদের জন্য পরিবেশন করবেন জাহান্নামীরা ওটা পিপাসিত উটের ন্যায় খেতে থাকবে যখন এই রক্তপুঁজ মিশ্রিত ফুটান্ত উত্তপ্ত পানি জাহান্নামীরা পান করবে তখন তাদের নাড়ি ভুড়ি দেহতে যা কিছু রয়েছে সব বের হয়ে চলে যাবে মাথার অংশ উপরে চলে যাবে শুধু কঙ্কাল দাঁড়িয়ে থাকবে জাহান্নামের যারা দ্বাররক্ষী রয়েছেন তারা আবার ওই জাহান্নামীদের যাবতীয় সব কিছু এনে আবার একত্রিত করে দিবেন আবার ওভাবেই তাদের উপরে জাহান্নামের শাস্তি চলতে থাকবে কোনো দিন কোনো সময়ে কোনো মুহূর্তে কোনো ঘন্টায় কোনো মিনিট কোনো সেকেন্ডে জাহান্নামীদের উপরে কোনো প্রকার শাস্তি হালকা মাত্র কমতি করা হবে না কেননা দুনিয়াতে তারা এই জাহান্নামের বিবরণ শুনে মিথ্যা প্রতিপন্ন করেছিল দুনিয়াতে যারা জাহান্নামের এই কথা শুনে হাসি তামাশা করেছিল দুনিয়াতে তারা জাহান্নামের আলোচনা হচ্ছিল অথচ বালিশে মাথা রেখে ঘুমিয়েছিল দুনিয়াতে তারা জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হচ্ছিল অথচ তারা মজলিস ত্যাগ করে চলে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছিল স্টার জলসায় ছবি দেখছিল চায়ের দোকানে চা খাচ্ছিল ইত্যাদি ইত্যাদি ক্যারামবোর্ডে টুকা দিচ্ছিল মোবাইলে গেম খেলছিল অথবা অশ্লীল নায়ক নায়িকার ছবি দেখছিল এভাবে তারা চলছিল দুনিয়াতে জাহান্নামের আগুনের মূল্যায়ন করিনি দুনিয়া থেকে তাদের সুযোগ হয়নি আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার অতএব এখন আর তাদের জন্য কোনো ক্ষমার সুযোগ নেই এজন্য তো আল্লাহ বলেন সূরাতুল হামাজার 4-7 আয়াত কাল্লালা ইউমবাজান্না ফিল হুতামাম কখনোই নয় আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব ওমা আদরাকা মাল হুতামাম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যা আপনাকে শুনালাম আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব আপনি কি জানেন এই চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি নারুল্লাহিল মুকাদা সেটা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত ক্ষেপে থাকা আল্লাহ প্রদত্ত এক প্রকারের আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা যা মানুষের কলিজা পর্যন্ত স্পষ্ট করে কলিজাকে ভাজা 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 করে দেবে এর নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম
অতএব হোতামা নামক জাহান্নামে যখন একজন মানুষকে ফেলানো হবে হোতামা নামক জাহান্নাম একজন জাহান্নামীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে একেবারে ধুলো পাউডার করে দিবে ওই যে আপনি আপনার বাড়ি থেকে গম নিয়ে গিয়েছেন ডাউল নিয়ে গিয়েছেন চাউল নিয়ে গিয়েছেন ওটা মেশিনে দিয়েছেন ওই জাতাকল যেমন আপনার গমকে আপনার চাউলকে আপনার ডাউলকে একেবারে জাতাকলে ফেসে পাউডার করে দিয়েছে অনুরূপভাবে হোতামা নামক জাহান্নাম প্রত্যেকটি অপরাধী প্রত্যেকটি জাহান্নামী ব্যক্তিকে যখন এই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে ও একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে ও একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে ও একেবারে জাতা কলের নাই ফেসে দিবে ও একেবারে ধুলো পাউডার করে দিবে ও আপনাকে গো ভস্ম করে দিবে ও তো জাহান্নাম ও তো ক্ষেপে রয়েছে ও আপনার উপরে রাগান্বিত হয়ে রয়েছে ও আপনার উপরে ক্ষেপে রয়েছে কখন আপনাকে জাহান্নামের উপরে নিক্ষেপ করা হবে ও খেপা আপনার উপরে খেপা মানুষ রাগান্বিত মানুষ যেমন প্রতিশোধ পরায়ণ হয়ে থাকেন অনুরূপভাবে একজন জাহান্নামী হোতামা নামক জাহান্নাম জাহান্নামীর উপরে ওভাবে খেপে রয়েছে আল্লাহ তুমি আমার কাছে দাও আমি তাকে চূর্ণ ভিন্ন করে দিচ্ছি এর নাম জাহান্নাম জাহান্নাম আপনার জন্য খেপে রয়েছে প্রস্তুত হয়ে রয়েছে আল্লাহ বলেন সূরাতুল মুদাসসির 26 থেকে 29 নম্বর আয়াত সাউসলিহি সাকর খুব শীঘ্রই আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব ওমা আদরাকা মা সাকর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বললাম যে আমি অপরাধীদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব আপনি কি জানেন সাকর নামক জাহান্নাম কি লা তুবকি ওয়ালা তাজর যেখানে মানুষকে জীবিত রাখা হয় না যেখানে মানুষকে মৃত অবস্থাতে ছেড়ে দেওয়া হয় না যেখানে মানুষকে জীবিত রাখা হয় না যেখানে মানুষকে মৃত অবস্থাতেও ছেড়ে দেওয়া হয় না লা তুবকি ওয়ালা তাজর লাওহাতুল লিল বাসার যেখানে মানুষের চামড়াকে একেবারে ভেজে ভাজা 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 করে দেওয়া হয় এর নাম সাকর নামক জাহান্নাম আল্লাহ বলেন সূরা আলার 13 নম্বর আয়াতে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না এর নাম জাহান্নাম আসলে সেখানে মানুষের না হবে মৃত্যু আসলে সেখানে না মানুষ বেঁচে থাকতে পারবে অথচ আল্লাহ সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে বলেন মৃত্যুর যন্ত্রণায় একজন জাহান্নামী ছটপট ছটপট করবে এই বুঝি মরেছি 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 তো মরেছি তবুও তাদের মৃত্যু হবে না এর নাম জাহান্নাম না তাদের মৃত্যু হবে না তারা জীবিত থাকবে এজন্যই তো কিয়ামতের মাঠে প্রত্যেক অপরাধী প্রত্যেক পাপী প্রত্যেক জাহান্নামী আফসোস করে বলবে আল্লাহ তাদের কথাটি নকল করেছেন জাহান্নামীরা যেভাবে আফসোস করবে তাদের আফসোসের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 27 28 এবং 29 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা এখনো দুনিয়ার ভোগবিলাসে রয়েছো তোমরা যারা এখনো এই আজমাফিলকে মূল্যায়ন করতে পারোনি তোমরা যারা এখনো আল্লাহর জাহান্নামকে মূল্যায়ন করতে পারোনি তোমরা যারা এখনো জাহান্নামের শাস্তিকে অবলোকন করতে পারোনি তোমাদেরকে বলি তোমরা কিয়ামতের মাঠে এভাবেই আফসোস করবে আল্লাহ জালাসেন সূরা হাক্ক ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ বলছেন জাহান্নামীরা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হাই আল্লাহ দুনিয়াতে আমাদের একটা মৃত্যু হয়েছিল আল্লাহ দুনিয়ার মৃত্যুটা যদি আমাদের জন্য চূড়ান্ত মৃত্যু হতো কত ভালো হতো দুনিয়াতে একবার আমরা মারা গিয়েছিলাম আমাদের মরণ হয়েছিল আল্লাহ ওই মরণটা কেন আমাদের জন্য চূড়ান্ত মরণ হলো না আল্লাহ ওই মৃত্যুটা
আমাদের জন্য কেন একেবারে শেষ মৃত্যু বলে বিচার বিবেচনা করা হলো না? ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, দুনিয়ার মরণ যদি আমাদের জন্য শেষ মরণ হতো, মা আগনা আননি মালিয়াম, আজ এই বিপদের দিনে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার গাড়ি বাড়ি, আমার এয়ার কন্ডিশন বাড়ি, আমার এসি গাড়ি, আমার মিল ফ্যাক্টরি, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, সব আমার বিপক্ষে চলে গিয়েছে, ওরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে, ওরা নাকি আমাকে আজ জাহান্নামি বানাবে। ওই অর্থ সম্পদ যা আমি অর্জন করেছিলাম, ব্যাংকে আমার হারাম উপার্জন রয়েছে কোটি কোটি টাকা, ওই টাকা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমি দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অজমাপিলে বসার সময় পাইনি, দুনিয়াবি জীবনে আরাম আয়েশের জন্য অজমাপিলে বসার সময় পাইনি, তোমার নিয়ম নীতি মানার সময় পাইনি, আল্লাহ সেই দুনিয়াবি গাড়ি বাড়ি সব আমার বিরুদ্ধে চরণ করে গিয়েছে। মা আগনাননি মালিয়া হালাকাননি সুলতানিয়া, আল্লাহ আজ আমার সুলতানিত্ব, আজ আমার প্রভুত্ব, আজ আমার ক্ষমতা আমার বিপরীত হয়ে গিয়েছে, আজ আমার ক্ষমতা আমার কাছে নেই, আমার ক্ষমতা আমার বিপরীত, আমার জনবল নেই, আমার লাখো লাখো জনবল ছিল, জনবল আমার কাছে নেই, আমার ক্ষমতা আমার কাছে নেই, আমার রাজত্ব আমার কাছে নেই, আমার প্রভুত্ব আমার কাছে নেই, আমার রাজত্ব আমার বিপরীত চলে গিয়েছে, আমার ধন সম্পদ আমার বিপরীত চলে গিয়েছে। আল্লাহ দুনিয়ার মরণটি যদি আমার জন্য চূড়ান্ত মরণ বলে বিচার বিবেচনা করা হতো, আল্লাহ কতই ভালো হতো। অথচ সেদিন আফসোস করতে হবে, অথচ অন্য কোনো পথ থাকবে না আফসোস করা ব্যতীত। অতএব ওই দিন আসার পূর্বেই আমাদেরকে দুনিয়াবি জীবনের শিক্ষা গ্রহণ করতে হবে, ওই দিন আসার পূর্বেই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পাথর গ্রহণ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে জাহান্নামের আলোচনা শুনছিলাম, এই জাহান্নামে একজন মানুষ যাবে, এই জাহান্নামি কেমন হবে, এই জাহান্নামি কেমন হবে, এ ব্যাপারে আবু হুরায়রা তারা জি আল্লাহ তাআলা আনহু বলেন, আর আবু হুরায়রা তারা জি আল্লাহ তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মাঙ্কাবিল কাফিরি ফিন্নারি মাসিরাতু সালাসাতিন আইয়ামিন লিরাকিবিল মুসলিই, মুসলিম মিশকাত, মিশকাত হাদিস নম্বর 5672। বর্ণিত হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল কাফিরি ফিন্নাসি মাসিরাতু সালাসাতিন আইয়ামিন, একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে বসে থাকবে, একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে বসে থাকবে, তার এই কাজ থেকে এই কাদের দূরত্ব হবে, মাসিরাতু সালাসাতিন আইয়ামিন লিরাকিবিল মুসরিই, একটি দ্রুতগামী ঘোড়া তিন দিন ছুটে চললে যত দূর যেতে পারে, একজন জাহান্নামীর এই কাদ হতে এই কাদের দূরত্ব হবে তত দূর। অতএব একজন জাহান্নামীর এই প্রান্ত হতে একটি ঘোড়া ছুট শুরু করবে তিন দিন তিন রাত, তিন দিন তিন রাত ছুট শুরু করলে যত দূর হয় জাহান্নামীর এই কাদ থেকে এই কাদ অত দূর হবে। অতএব জাহান্নামীর কাদ দিয়ে একটা ঘোড়া তিন দিন তিন রাত ছুটে চলবে, জাহান্নামী কত বড় হবে এবার আপনি বিচার বিবেচনা করুন। আর আবি হুরায়রা তারা জি আল্লাহ তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তারা জি আল্লাহ তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদিন ওয়া ফাকিজুহু মিসলুল বাইজাই ওয়া মাকআদাহু মিনান নারি মাসিরাতু সালাসাতিন আইয়ামিন মিসলুর রবাজতি, তিরমিজি মিশকাত, মিশকাত হাদিস নম্বর 5674। বর্ণিত হাদিসে আবু হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাতি মিসলু উহুদিন, একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে থাকবে, তার দাঁতটি হবে উহুদ
পাহাড় সমপরিমাণ ও ফাকি জুহু মিসলুল বাইজাই তার উরু রানটি হবে বাইজা পাহাড়ের সমান ও মাকআদাহু মিনান নারি মাসিরাতু সালাসাতিন মিসলুর রবাজাতি একজন জাহান্নামী বসে থাকবে একটি দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথ নিয়ে মিসলুর রবাজাতি যেমন মদিনা হতে রবাজা নামক স্থানের দূরত্ব 350 কিলোমিটার অতএব একজন জাহান্নামী বসে থাকবে 350 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামীর উরু রানটি হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান্নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না গিলজাজিলিল কাফিরিন ইসনানি ওয়া আরবাউনা জিরআন তিরমিজি মিশকাত মিশকাত হাদিস নম্বর 5675 বর্ণিত হাদিসে আমাদের নবী বলেন ইন্না গিলজাজিলিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরআন একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে থাকবে জাহান্নামীর গায়ের চামড়া পুরো হবে 42 হাত অতএব যে চামড়াটি আমার এই দুই আঙ্গুলের ভিতরে রয়েছে এই চামড়াটি পুরো হবে 42 হাত অতএব আপনাকে আমি এখন কোন ভাষা দিয়ে বলি জাহান্নামী কেমন হবে যদি একজন জাহান্নামীর গায়ের চামড়া পুরো হয় 42 হাত যদি একজন জাহান্নামীর এই দাঁতটি হয় উহুদ পাহাড় সমপরিমাণ যদি একজন জাহান্নামীর উরু রানটি হয় বাইজা পাহাড় সমপরিমাণ যদি একজন জাহান্নামী বসে থাকে 350 কিলোমিটার জায়গা নিয়ে জাহান্নাম কত বড় হবে জাহান্নাম কত বড় হবে এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বলার আগে আপনাকে একটা হাদিস শোনাই যে হাদিসটি বুখারীর 4741 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে মিশকাতের 5541 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদম আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইয়া আদম আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক রব্বানা হে আমার প্রভু রব আমি আজ আপনার দরবারে উপস্থিত আপনি আমাকে বলুন কি আদেশ করতে চান তখন আল্লাহ তাআলা অতি গম্ভীর স্বরে হুংকার দিয়ে আদম আলাইহিস সালামকে বলবেন আদম তুমি তোমার সন্তানদের মধ্য হতে জাহান্নামী বের করে দাও আদম আলাইহিস সালাম বলবেন প্রতিপালক দয়াময় আল্লাহ আমি আমার সন্তানদের মধ্য হতে কতজন জাহান্নামী বের করে দেব তখন আল্লাহ বলবেন তুমি তোমার সন্তানদের মধ্য হতে 1999 জন লোক করে জাহান্নামী বের করে দাও এই বক্তব্য শুনে গর্ভধারী মহিলারা এমন পরিস্থিতি হবে তাদের গর্ব ঘুষে পড়বে মানুষ বৃদ্ধ হয়ে যাবে মানুষকে নেশাগ্রস্ত মনে হবে অথচ তারা নেশা করেনি শুধু ভয়াবহ পরিস্থিতি দেখেই এমন হয়ে যাবে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে বলবেন 1999 জন লোক করে তোমার উম্মতের মধ্য হতে তোমার সন্তানদের মধ্য হতে 1999 জন লোক হিসাব করে জাহান্নামী বের করে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্য দিলেন সাহাবীদের মুখের রং পরিবর্তন হয়ে গেল সাহাবীদের মুখের রং পরিবর্তন হয়ে গেল সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য একটা সুসংবাদ দিলেন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীগণ ভীত সন্ত্রস্ত হয়ো না এই 1999 জন লোক আল্লাহ পূরণ করবেন ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় থেকে ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় থেকে আল্লাহ 1999 জন লোক পূরণ করবেন আমার উম্মত 1001 জন জাহান্নামী হবে আমার উম্মত 1001 জন জাহান্নামী হবে আমার উম্মত এত কম সংখ্যক জাহান্নামী হবে যেমন একটা সাদা ঘোড়ার বাচ্চার গায়ে
একটা কালো লোম অথবা একটা লাল ঘোড়া বাচ্চার গায়ে একটা সাদা লোম এরকম যেমন হবে আমার উম্মত জাহান্নামী ঠিক অনুরূপ হবে শোনো আমি আশা করি মোট উম্মতের চার ভাগের এক ভাগ আমার উম্মত জান্নাতি হবে সাহাবীগণ বললেন আল্লাহু আকবার এরপরে বললেন মোট উম্মতের তিন ভাগের এক ভাগ আমার উম্মত জান্নাতি হবে সাহাবীগণ বললেন আল্লাহু আকবার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্য বললেন আমি আশা রাখি আল্লাহর নিকটে মোট উম্মতের অর্ধেক জান্নাতের অর্ধেকই হবে আমার উম্মত সুবহানাল্লাহ এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন আমি মূলত আপনাদের সামনে হাদিসটি শুনালাম এই কারণেই যে হাজারে 999 জন লোক যদি হয় জাহান্নামী হাজারে 999 জন লোক যদি হয় জাহান্নামী 1000 লোক এখানে তো 1000 লোক হবে না 1000 লোক এ থেকে 999 জন লোক হচ্ছে জাহান্নামী একজন জান্নাতি একজন জাহান্নামীর চামড়া হবে 42 হাত একজন জাহান্নামীর দাঁতটি হবে উহুদ পাহাড় সমপরিমাণ একজন জাহান্নামীর উরুরানটি হবে বাইজা পাহাড় সমপরিমাণ একজন জাহান্নামী বসে থাকবে 350 কিলোমিটার জায়গা নিয়ে তাহলে হাজারে 999 জন লোক জাহান্নামী জাহান্নাম কত বড় হবে এবার আপনি ভেবে দেখুন জাহান্নাম কত বড় হবে এবার আপনি ভেবে দেখুন উতবা ইবনে গাজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাস সখরাতাল আযীমা তালাতুল কামিন শাফিরি জাহান্নাম ফাতাহউই ফিহা 70 আমান মা নুফজি ইলা ক্বাররিহা সিলসিলা সহিহা হাদিস নম্বর 1460 বর্ণিত হাদিসে উতবা ইবনে গাজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সখরাতাল আযীমাতা লাতুল কামিন শাফিরি জাহান্নাম বিশাল একটি পাথরকে যদি জাহান্নামের কিনারা হতে ফেলে দেওয়া হয় আর ওই কিনারা হতে ওই বিশাল পাথরটি জাহান্নামের নিচের দিকে যেতে থাকে 70 বছর একবার আপনি হিসাব করে দেখুন একটা বিশাল ওজনের পাথর কোটি 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 টন কে টন ওজনের পাথরকে এক জাহান্নামের কিনারা হতে ফেলে দেওয়া হচ্ছে ওই পাথরটি যদি এক মিনিট নিচের দিকে যায় এক মিনিট কত দূর যেতে পারে যদি এক ঘন্টা নিচের দিকে যায় কত দূর যেতে পারে যদি এক দিন নিচের দিকে যায় কত দূর যেতে পারে যদি এক সপ্তাহ কোটি কোটি টন কে টন বিলিয়ন ওজনের পাথর নিচের দিকে যায় কত দূর যেতে পারে যদি এক মাস এত বড় পাথর নিচের দিকে যায় কত দূর যেতে পারে যদি এক বছর টন কে টন বিলিয়ন বিলিয়ন ওজনের বিশাল আকারের পাথর একটি বছর নিচের দিকে যায় কত দূর যেতে পারে এভাবে এক বছর নয় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর এভাবে 67 68 69 70 বছর ধরে একটি বিশাল ওজনের কোটি 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 টন কে টন বিলিয়ন বিলিয়ন ওজনের বিশাল পাথর জাহান্নামের নিচের দিকে শুধু যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে একদিন 70 বছর ফুরিয়ে যাবে লা নুফজি ইলা ক্বাররিহা তবে জাহান্নামের শেষ কিনারা পর্যন্ত ওই পাথর পৌঁছাতে পারবে না এর নাম জাহান্নামের গভীরতা এর নাম জাহান্নামের গভীরতা কি দিয়ে জাহান্নামের গভীরতা আপনাকে বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা শোনাচ্ছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো সূরাতুল করিয়ার 8 থেকে 11 নম্বর আয়াত আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আমি অতি শীঘ্রই সেদিন কিয়ামতের মাঠে যাদের নেকির আল্লাহ হালকা হবে আমি তাদেরকে অতি গর্তপূর্ণ গহবর হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব ওমা আদরাকা মা হিয়া হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন অতি গহবর হাবিয়া নামক জাহান্নাম কি নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্বলন্ত উত্তপ্ত এক টগবগে জ্বালাময়ী আগুন অতএব হাবিয়া নামক জাহান্নাম অধিক গর্তপূর্ণ যা চারদিকে আগুন বেষ্টন করে আছে হাবিয়া নামক
জাহান্নামের কিনারা হতে একজন জাহান্নামীকে ধাক্কা দিয়ে ওর ভিতরে ফেলে দেওয়া হবে, আর ওই জাহান্নামের চারদিকে রয়েছে আগুন, ওই আগুনের ভিতর দিয়ে একজন জাহান্নামী নিচের দিকে যেতে থাকবে। এভাবে এক ব্যতিক্রম শাস্তির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন সাউরহিকুহু সউদা, খুব শীঘ্রই প্রত্যেক অপরাধীকে আমি আগুনের পাহাড়ে চড়াবো। আগুনের এক বিশাল পাহাড় থাকবে, আমি কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে এক আগুনের বিশাল পাহাড় রাখবো। একজন অপরাধী ওই জাহান্নামী ওই আগুনের পাথর পাহাড় দিয়ে উপরের দিকে উঠে যাবে, আবার উপর থেকে নিচের দিকে নামবে, আবার নিচ থেকে উপরে উঠবে, আবার উপর থেকে নিচ দিকে নামবে। এভাবেই ব্যতিক্রম এক শাস্তি চলতে থাকবে জাহান্নামীর উপরে আগুনের পাহাড়ে ওঠা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজ্জাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকাতিহি। জাহান্নামের আগুন কারোর জন্য হবে টাকনু পর্যন্ত, কারোর জন্য হবে হাঁটু পর্যন্ত, কারোর জন্য হবে কোমর পর্যন্ত, কারোর জন্য হবে কাঁধ পর্যন্ত, কেউ বা আবার জাহান্নামের আগুনের মাঝে ডুবে থাকবেন। এর নাম জাহান্নামের আগুনের ভয়াবহতা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম আপনার আমার জন্য অত্যন্ত বিপদপূর্ণ একটি জায়গা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে এই দুনিয়াবি জীবন থেকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলেন, জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে সে কথা তোমাদেরকে আমি কিভাবে বলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতি জাহান্নামু ইয়াউমাইযিন লাহা সাবউন আলফা সিমামিন মা কুল্লি সিমামিন সাবউন আলফা মালাকিন তাজুরুনাহা। মুসলিম মিশকাত, মিশকাত হাদিস নম্বর 5666 বর্ণিত হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতি জাহান্নামু ইয়াউমাইযিন লাহা সাবউন আলফা সিমামিন, জাহান্নামের গায়ে 70,000 লোহার শিকল রয়েছে। কত হাজার বললাম? 70,000 লোহার শিকল রয়েছে। মা কুল্লি জিমামিন সাবউন আলফা মালাকিন, প্রত্যেকটি শিকলে 70,000 করে ফেরেশতা রয়েছে। জাহান্নামের গায়ে শিকলের সংখ্যা 70,000, এক একটা শিকল ধরে রয়েছে কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতা। তাজুরুনাহা, এতগুলো শিকল, এতগুলো ফেরেশতা, এতগুলো শিকল, এতগুলো ফেরেশতা জাহান্নামকে বিচারের মাঠে সহজে আনতে পারবেন না। তাজুরুনাহা, খুব টেনে, খুব কষ্ট করে, টেনে হেঁচড়ে বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে হাজির করাবেন। 70,000 লোহার শিকল, প্রত্যেকটি শিকলে 70,000 করে ফেরেশতা, এতগুলো ফেরেশতা, এতগুলো শিকলবদ্ধ হয়ে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। জাহান্নাম কত বড় হবে! আর একজন ফেরেশতার গায়ে এত শক্তি, একজন ফেরেশতার গায়ে এত শক্তি যে গোটা দুনিয়া, শুধু ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার নিচে হাতটি ঢুকিয়ে দিবে আর গোটা দুনিয়া উল্টে একেবারে ধুলো ধুলো করে দিবে। এর নাম একজন ফেরেশতার গায়ের শক্তি। এত শক্তিধর ফেরেশতা, প্রত্যেকটি শিকলে 70,000 করে, 70,000 লোহার শিকলবদ্ধ হয়ে জাহান্নামকে সহজে আনতে পারবে না, টেনে হেঁচড়ে নিয়ে আসবে। জাহান্নাম কত ভয়াবহ হবে! এজন্যই তো আল্লাহ তাআলা সূরা ফাজকে উল্লেখ করে বলেছেন, ও ট্যাংরার মানুষ, তোমরা এ কথা শুনে রাখো, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজের 23 নম্বর আয়াতে বলছেন, সেই দিনের কথা স্মরণ করো যেদিন জাহান্নামকে বিচারের কাঠগড়াতে টেনে হেঁচড়ে আনা হবে। সেদিন মানুষের চেতনা ফিরবে, সেদিন মানুষের হুঁশ ফিরবে, সেদিন মানুষের জ্ঞান ফিরবে। অথচ সেদিন মানুষের জ্ঞান ফিরে, চেতনা ফিরে লাভ হবে না। এদিন আসার পূর্বেই মানুষকে জ্ঞান ফেরাতে হবে, এদিন আসার পূর্বেই মানুষের হুঁশ ফেরাতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে তওবা করতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে ইসলামের পথে ফিরে আসতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে পবিত্র কোরআন এবং সহি সুন্নার নিকটে ফিরে আসতে হবে, এদিন আসার পূর্বেই দুনিয়াবি জীবনের যাবতীয় অন্যায় অপকর্ম হারাম ছেড়ে দিয়ে ন্যায়ের পথে ফিরে আসতে হবে।
জাহান্নামের সামান্যতম শাস্তির কথা বলতে গিয়ে আমাদের নবী বলেন যে জাহান্নামের একেবারে কম শাস্তি, যারে একেবারে কম শাস্তি হবে তার কথা বলতে গিয়ে আমাদের নবী বলেন আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان احوان اهل النار عذابا من له نعلان وشركان من النار اغلي منهما دماغه كما اغلي المرجل بخاري مسلم مشكات مشكات حديث نمبر 5667 বর্ণিত হাদিসে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান জাহান্নামের ভিতরে সবচাইতে কম নিম্নমানের শাস্তি যাকে প্রদান করা হবে আল্লাহ তাআলা তাকে কি করবেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকানি তাকে জাহান্নামের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে তাকে জাহান্নামের আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে এগলি মিনহুমা দিমাগুহু কামা এগলিল মিরজালু এতে করে তার মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে কামা এগলিল মিরজালু যেমন করে চুলার উপরে তামার পাত্রে পানি রেখে ওই চুলাটা জাল দিলে তামার মধ্যে পানি থাকা পাত্রের ওই পানিগুলো যেমন টকবক 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 করে ফুটতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একলি মিনহুমা দিমাগুহু কামা একলিল মিরজালু অনুরূপভাবে ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে মা ইরান আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওই ব্যক্তি মনে করবেন জাহান্নামীদের মধ্যে সবচাইতে ভয়াবহ সবচাইতে জটিল সবচাইতে কঠিন এবং সব চাইতে বিপদজনক শাস্তি তাকে প্রদান করা হচ্ছে অথচ আমাদের নবী বলছেন ওয়া ইন্নাহু লাহওয়ানহুম আযাবান অথচ জাহান্নামীদের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি তাকে প্রদান করা হচ্ছিল সম্মানিত উপস্থিতি জাহান্নামের নিম্নমানের শাস্তি যদি এই হয় যাতে করে তার মাথার মগজ টকবক 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 করে ফুটতে থাকে তাহলে উচ্চমানের শাস্তি কেমন হতে পারে আমরা তো দুনিয়াবি ভোগ বিলাসে থেকে জাহান্নামের এই শাস্তিকে ভুলে গিয়েছি অথচ আল্লাহ বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এভাবেই আদমের সন্তানকে বলবেন আলা আহলিল জান্নাতি যারা জাহান্নামের ভিতরে আলা ইন্না আহওয়ানা আহলিল জান্নাতি আলা আহলিন নারি ইয়াউমাল কিয়ামতি যারা জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তি পাচ্ছিল তাদের একজনকে আল্লাহ বলবেন ও আদম সন্তান তোমার কাছে যদি এই দুনিয়া সমপরিমাণ সম্পদ থাকে তাহলে কি তুমি এই পৃথিবী সমপরিমাণ সম্পদ দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে তখন তিনি বলবেন কলা নাম হে আল্লাহ আজকে যদি শুধু এই ভারতবর্ষের সম্পদ নয় এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে যাবতীয় সম্পদ টাকা পয়সা আরাম গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স স্বর্ণ গয়না হীরা মণি মুক্তা যা কিছু আছে সব কিছুর মালিক আমি দুনিয়ার মালিক আর কেউ না দুনিয়ার মালিক এখন আমি আর এখন যদি আপনি আমাকে বলেন আল্লাহ যে এই দুনিয়ার সব মালিকানার বিনিময়ে তোমাকে এই জাহান্নামের এই সামান্য শাস্তি থেকে মুক্তি পেতে হবে তুমি কি এই দুনিয়ার পরিবর্তে আমার কাছ থেকে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও তখন সে বলবে আল্লাহ আমি দুনিয়া দিয়ে দিতে চাই তবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে জাহান্নামের ছোট্ট শাস্তির বিনিময়ে আপনি দুনিয়া দিয়ে দিতে চাইবেন অথচ আজকের সামান্য একটু সময় আপনার আমার হাতে নেই যে একটু সময় এক ঘন্টা সময় ওই আরামের ঘুমকে হারাম করে আমরা মাহফিলে বসে একটু কথা শুনবো এটুকু সময় নেই সমানে আমরা উঠছি চলছি চলে যাচ্ছি কষ্টবোধ মনে করছি আসলে এই দুনিয়ার এই সামান্য একটু আরামকে যে কত ভালো মনে করেছি কিন্তু এই আরাম তো কিছু না দুনিয়া আপনাকে দেয়া হবে দুনিয়া গোটা দুনিয়া
এখন তো দুনিয়ার মানুষ কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ হলো এই দুনিয়ার মালিকানা নিয়েছে, সব মালিকানা আপনার, সব টাকা পয়সা আপনার। আপনি বলবেন আল্লাহ সব দিয়ে দিলাম, জাহান্নামের এই হালকা শাস্তি থেকে একটু বাঁচাও। আল্লাহ বলবে সুযোগ তো এখন নাই, সুযোগ এখন নাই। তখন শুনুনি, ট্যাংরার মাঠে জাহান্নামের আলোচনা হয়েছিল, তখন তোমাদেরকে হুঁশিয়ার করা হয়নি, তোমরা কি তখন পরিবর্তন হয়েছিলে? পরিবর্তন হওনি। আজকের আর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম বড় বিপদের জায়গা, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার কোনো মুসিবত তো দূরের কথা, দুনিয়া দিয়েই তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। জাহান্নামের আগুনের কথা বলতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলিম মিশকাতের 5665 নম্বর হাদিসে আমাদেরকে বলেছেন, নারুকুম জুজউন মিন সাবঈনা জুজআন মিন নারি জাহান্নাম, তোমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করো জাহান্নামের আগুনের তুলনায় তা 70টি ভাগের এক ভাগ মাত্র। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বললেন, ইন কানাত লা কাফিয়াতুন, অথচ দুনিয়ার আগুন দিয়ে তো একজন অপরাধীকে শাস্তি দেওয়া যথেষ্ট ছিল। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল ফুজিলাত কুল্লু হুন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লু হুন্না মিসলু হাররাহা, ও আমার সাহাবীগণ শোনো, দুনিয়ার আগুনের তাপ সম্পূর্ণ আল্লাহ জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার, কি হবে জাহান্নামের আগুন! দুনিয়ার আগুনের তাপ সম্পূর্ণ জাহান্নামের আগুন 69 গুণ বৃদ্ধি হবে। এজন্যই তো আপনি হয়তো বলবেন যে হুজুর কি বলছেন, আগুন তো আগুনই, আবার এর কম বেশি কি করে হবে, আগুন আবার 69 গুণ কিভাবে বৃদ্ধি পাবে? সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনার চোখের সামনে তো আপনি দেখছেন আগুনের কম বেশি হচ্ছে। আপনার বাড়িতে একটা পাতিল রয়েছে, ওই পাতিলের ভিতরে আপনি চাউল দেন, ডাউল দেন, গোশ দেন, মাছ দেন, তরি তরকারি দেন, সবজি দেন, আর নিচে আগুন জ্বালিয়ে দেন, দেখবেন পাতিল কিছু হবে না, কিন্তু পাতিলের ভিতরে যা দিয়েছেন ওগুলো সিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পাতিল কিছু হবে না, কিন্তু পাতিলের ভিতরে যা রয়েছে ওগুলো কি হবে, সিদ্ধ হয়ে যাবে, পাতিল ঠিক থাকবে। তাহলে এটা বোঝা যায় যে এই আগুন পাতিলকে কিছু করতে পারে না, কিন্তু পাতিলের ভিতরে থাকা মাছ মাংস তরি তরকার সবজি চাউল ডাউল সব কিছু সিদ্ধ করে দেয়। কিন্তু এই পাতিলটি যখন তৈরি করা হয়েছিল, অথবা এই পাতিলটি যখন পতন হয়ে যাবে আবার নতুন করে তৈরি করা হবে, তখন এই পাতিলটা একটি আগুনে ফেলে দেওয়া হয় যে আগুন এই পাতিলটাকে একেবারে পানি পানি করে দেয়, একবার পানি করে দেয়, তখন ওই পানি পানি জিনিস দিয়ে আবার নতুন করে সরা করা হাড়ি ইত্যাদি তৈরি করা হয়। অতএব আপনার চোখের সামনেই তো আগুনের কম বেশি হয়ে গেল। একটা আগুন পাতিলকে কিছু করতে পারে না, পাতিলের ভিতরে থাকা তরি তরকারি মাছ মাংস সবজিকে সিদ্ধ করে দেয়, আরেকটা আগুন ওই পাতিলকে একেবারে পানি 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 করে দেয়। আপনার চোখের সামনে যদি আগুনের কম বেশি হয়, তাহলে এই আগুনের যিনি স্রষ্টা তিনি শুধু আগুনকে বলবেন কুং ফায়াকুন, আগুন 69 গুণ বৃদ্ধি তাপ সম্পন্ন হয়ে যাও, আগুন তাই হয়ে যাবে। অতএব জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারে এমন কোনো হিম্মত পৃথিবীতে কারণ নেই, নেই, এটাই স্বাভাবিক। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল আমি জাহান্নাম তৈরি করেছি, তুমি একটু জাহান্নাম দেখে এসো তো। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তখন জাহান্নাম দেখতে গেলেন।
জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গিয়ে এসে বললেন, আল্লাহ তোমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, জাহান্নাম যেভাবে দেখলাম তাতে করে আমি এটাই বলছি, আল্লাহ তোমার মর্যাদার কসম, এই জাহান্নামের কথা যারাই শুনবে, যাদের কানে এই জাহান্নামের কথা গিয়ে পৌঁছাবে, তারা কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, তারা কেউ এই জাহান্নামের অধিবাসী হতে চাইবে না, আল্লাহ তোমার মর্যাদার কসম করে বলছি। আল্লাহ তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যাও জিব্রাইল, তুমি জাহান্নাম আবার ভালো করে দেখে আসো। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নাম দেখতে গেলেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন জাহান্নাম মনোবৃত্তি দ্বারা ঘেরা রয়েছে, অতএব মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার ইজ্জত মর্যাদার কসম, এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ তুমি জাহান্নামকে মনোবৃত্তি দ্বারা ঘিরে রেখেছো, আর মানুষের স্বভাব মানুষ এমনটাই, মনোবৃত্তি যা বলে তাই অনুসরণ করে, মন বলেছে এখন আল্লাহর বিধান মানব না, মন বলেছে এখন আরামের ঘুম দেব বালিশে মাথা রেখে, মন যেটা বলেছে মনোবৃত্তির অনুসরণ করে, মানুষের স্বভাব হলো মনোবৃত্তির অনুসরণ করা, মানুষ মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারে না, অতএব মানুষ এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি বিপদ মুসিবত দুঃখ কষ্ট দ্বারা। অতএব যারা দুনিয়ার বুকে নিয়ম নীতি মেনে চলে, বিপদ মুসিবতকে বরণ করে নেয়, দুঃখ কষ্টকে বরণ করে নেয়, এই যে শীতের রাতে আপনার আমার কানটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে এখনো পর্যন্ত বসে রয়েছে রাত্র জেগে, এই কষ্টকে বরণ করে নিয়েছি কিসের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই কষ্টকে বরণ করেছি কিসের জন্য, জান্নাত পাওয়ার জন্য, এত কষ্ট এত দুঃখ এত নিয়ম নীতি মেনে সুশৃঙ্খলভাবে একেবারে চাতক পাখির মতো আলোচনা শুনছি কিসের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা আজ এই নিয়ম নীতিকে তোয়াক্কা করেছি, নিয়ম নীতিকে মেনে নিয়েছি, তারাই বেঁচে যাবে জাহান্নাম থেকে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা মনোবৃত্তির অনুসরণ করেছে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যারা মনোবৃত্তির অনুসরণ করে, মনের অনুসরণ করে, মনের আনুগত্য করে নিজের মতো চলে গিয়েছে, আর ভালো লাগে না এবার যাই কম্বলের নিচে চলে যাই, এভাবে যারা মনোবৃত্তির অনুসরণ করেছে তাদের জন্যই আল্লাহ জাহান্নাম রেখেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে নিয়ম নীতি মেনে চলতে হবে, কেননা যেখানে জ্ঞান রয়েছে সেখানে জান্নাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মিশকাতের 212 নম্বর হাদিসে বলছেন, মান সালাকা তরিকন ইলতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকন ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য তার ঘর থেকে বের হয়ে আসলো, মান সালাকা তরিকন ইলতামিসু ফি ইলমান, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য তার ঘর ছেড়ে বের হয়ে আসলো, সাহালাল্লাহু লাহু তরিকন ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে সহজ করে দিল, সুবহানাল্লাহ। অতএব আমরা যারা এই এলেম অর্জন করার জন্য এখানে চলে এসেছি, যারা বাড়ি ঘরে নেই, বাড়িতে হয়তো অনেকেই শুনছে, হুজুর আমার বাড়ির উপরে মাইক দেওয়া রয়েছে, আমি এখানেই শুনছি, আপনার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ হবে না, ঘর ছেড়ে যারা এসেছে তাদের জন্য আল্লাহর পথ সহজ হয়ে যাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহান্নামী কারা হবে এ ব্যাপারে আমাদের নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যুআফাউল মাজলুমুনা ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাজরিন জাওয়াজিন মুস্তাকবিরিন, বুখারী সিলসিলা সহিহা হাদিস নম্বর 1444। বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যুআফাউল মাজলুমুনা, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সুসংবাদ দেব না, যারা দুনিয়াতে
মাজলুম যারা দুনিয়াতে জুলুম করা হয়েছে যাদের উপরে নির্যাতন করা হয়েছে ওই মাজলুম ব্যক্তিরাই হচ্ছে জান্নাতি ওয়া আহলুন নারী আর জাহান্নামী তারাই কুল্লু শাদিদিন যা জরিন জাওয়াজিন মুস্তাকবিরিন কুল্লু শাদিদিন প্রত্যেক শক্তিশালী যা জরিন জাওয়াজিন প্রত্যেক কঠোর কর্কশভাষী মুস্তাকবিরিন এবং অহংকারী অতএব প্রতিজন শক্তিশালী ব্যক্তির জন্য জাহান্নাম প্রতিজন কঠোর ব্যক্তির জন্য জাহান্নাম প্রতিজন কর্কশভাষী ব্যক্তির জন্য জাহান্নাম প্রতিজন অহংকারী ব্যক্তির জন্য জাহান্নাম অতএব শক্তি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না কঠোরতা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না মুখের ব্যবহার যদি ভালো না হয় জাহান্নাম থেকে বাঁচা যাবে না অহংকার করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না বরং এটা আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারাই আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতে যারা তারা সব দারিদ্র মানুষ জান্নাতে যারা তারা সব দারিদ্র মানুষ ওয়া আহলুন নারী ওয়াই তলাতু আর আমি জাহান্নামের দিকে দেখলাম আহলুন নারী তারা নারী যারা জাহান্নামে রয়েছে তারা সব নিসা মহিলা মহিলারাই জাহান্নামে বেশি দেখলাম আর জান্নাতে দেখলাম দরিদ্র মানুষদেরকে বেশি মহিলারা জাহান্নামে কেন বেশি ও তো আপনি আগেই শুনেছেন ভাই সুন্দর বলে বলে গিয়েছেন শামসুদ্দিন ভাই সুন্দর করে বলেছেন ওই যে নিসা উন মহিলা কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ মুমিলাতুন মাইলাতুন এই উলঙ্গ কাপড় পরে একজন নারী তার নিজের দিকে ডাকে নিজ অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় রুসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলাতি তার মাথার চুলগুলো মুখতে উটের হেলে পড়া কুজের নাই লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারী হাহা ওয়াই নারী হাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাজা এই নারী জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি বহু 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 দূর থেকে পাওয়া যায় যে কথা আগে বলেছেন এজন্য আর আমি আপনাদের সামনে এ কথার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না অতএব জাহান্নামে যাবে তারা যারা কঠোর কর্কশভাষী অহংকারী এবং শক্তিশালী ব্যক্তি যারা জুলুমকারী নির্যাতনকারী তারাই হচ্ছে জাহান্নামী জাহান্নামে যাবে তারাই যারা নির্লজ্জ বেহায়া নারী নিজেদেরকে পর্দা করায় না যারা পুরুষের বেশ ধারণ করে চলে এরাই হচ্ছে জাহান্নামী যাবে ওই যে গজল শুনেননি আপনার দেশের ছেলে মেয়ে এখন কিভাবে চলে শার্ট প্যান্ট লাগিয়ে চলে গজল শুনেছেন একটা গজল আমি তো গজল গাইতে পারি না তা শেষের দিকে এখন তার জাগরণী শিল্পী নাই একটা কথা বলে অন্তত ওই যে গজলে বলে না আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো ছোট চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো ছোট ঠোঁটেতে লিপস্টিক হাতে শুধু ফিকে ফিকে ঠোঁটেতে লিপস্টিক হাসে শুধু ফিকে ফিকে চশমায় ঠেকা চোখ মনে হয় ভদ্রলোক কাছাকাছি যাইয়া দেখি এটা কোনো পুরুষ মানুষ না মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস ফারহানা হায়াফা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস ফারহানা আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানে দেয় সোনার দোল লম্বা লম্বা আছে চুল কানে দেয় সোনার দোল পাঞ্জাবি গায়ে দিয়ে হাতাটা মোড়ানো লম্বা একটা ওড়না কাঁধে আছে ঝোলানো হেঁটে যাই আঁকা বাঁকা মনে হয় নায়িকা হেঁটে যাই আঁকা বাঁকা মনে হয় নায়িকা কাছাকাছি যাইয়া দেখি এটা কোনো মাইয়া মানুষ না এটা হলো আমাদের পাড়ায় মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে
যাক আমি গজল গাইতে পারি না তবে আপনাদেরকে শোনালাম মূলত বলতে চাচ্ছিলাম আমরা পাল্টে দিয়েছি নারীরা এখন পুরুষ হয়ে গিয়েছি পুরুষরা নারী হয়ে গিয়েছি শার্ট প্যান্ট আট ও ছোট পরে আমরা দুনিয়াতে চলছি এভাবেই যদি চলি আমাদের জন্য জাহান্নাম অবধারিত সম্মানিত উপস্থিতি জাহান্নাম থেকে বাঁচার উপায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওবামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু রাব্বাকুম তোমরা আল্লাহকে ভয় করো অসল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো অসুমু শাহরাকুম রমজানে সিয়াম পালন করো আদু যাকাত আমলকুম তোমাদের যে সম্পদ রয়েছে তা হতে আল্লাহর পথে ব্যয় করো ওয়াতি উজা আমরিকুম তোমাদের মাঝে যারা বৈধ নেতা রয়েছে তাদের আনুগত্য করো তাদখুলু জান্নাতা রব্বাকুম অতঃপর তোমাদের রব তোমাদের জন্য একটা জান্নাত রেখেছেন ওই জান্নাতে প্রবেশ করো এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব জান্নাত লাভের মাধ্যমে এখানে আমরা পেয়ে গেলাম আমাদেরকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে এই হৃদয়ের মাঝে যদি আল্লাহর ভয় আনয়ন করতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো যার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় রয়েছে যে আল্লাহ ভীতি নিয়ে কান্না কাটি করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনানিলা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ দুটি চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না আইনানিলা তামাসসাহুমান নার দুটি চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্না কাটি করে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন অফির আয়াতিন ওয়াইনুন কাফাত আন মাহরিমিল্লা যে চক্ষু বেগানা নারী এবং পুরুষকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না তিনটা কথা এখানে জেনেছি বেগানা নারী পুরুষকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায় ওই চক্ষু জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আপনাকে বলি আপনি তো বেগানা নারী পুরুষকে দেখে নিচু হওয়া তো দূরের কথা আপনার হাতে যে ফোনটা রয়েছে ওখানে নাচছে একটা ন্যাংটা মহিলা আপনি ওটা চোখের সামনে ধরে রেখেছেন নিচু হওয়া তো দূরের কথা আপনি ন্যাংটা মেয়ের নাচ দেখছেন রাত কখন যে ওই বারোটা বেজে গেল একটা বেজে গেল আপনার খেয়াল নেই আপনার মনিটারে একটা ন্যাংটা মেয়ে নাচে ওই ন্যাংটা মেয়ের নাচ নিয়ে আপনি দেখছেন মোবাইলে ন্যাংটা মেয়ের নাচ নিয়ে আপনি দেখছেন আর জাহান্নাম থেকে বাঁচার কল্পনা করছেন স্বপ্ন দেখছেন এটা মিছে স্বপ্ন ছাড়া আর কিছু নয় বেগানা নির্লজ্জ বেহায়া নির্লজ্জ নারীকে দেখে যে চোখ নিচু হয়ে যায় তারাই যাবে জান্নাতে আর যারা বেগানা নির্লজ্জ বেহায়া নারীর সৌন্দর্য অবলোকন করে তারাই যাবে জাহান্নামে যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে তারা যাবে জান্নাতে যে চক্ষু মানুষ জেগে থাকে মানুষের ক্ষতি করার জন্য কি করে মানুষের সম্পদ ফাঁকি দেওয়া যায় জানমাল নষ্ট করা যায় মানুষকে কষ্ট দেওয়া যায় এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন জান্নাতে দিবেন না যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন অতএব জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালজুন নার রাজুলুন বাকাইমিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল্লাবানু ফি যরঈ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব ও দুনিয়ার মানুষ ও ট্যাংরার মানুষ আমি নবী বললাম যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব তুমি বুঝতে পারোনি
তুমি এই কথা বুঝতে পারোনি কেন অসম্ভব আরে অসম্ভব একেবারে অসম্ভব কেমন অসম্ভব হাত্তা ইয়াউদা লাবানু ফি যরঈ গরুর পাট থেকে দুধ টেনে বের করে গরুর পাট থেকে দুধ টেনে বের করে ওই দুধটা আবার যেমন গরুর পাটে ফিরিয়ে দেওয়া অসম্ভব কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে কান্না কাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আপনি গরুর পাট থেকে যে 1 কেজি 2 কেজি 5 কেজি দুধ টেনে বের করেছেন ওই দুধটা আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওই গরুর উলানে ফিরে দিতে পারবেন না ঠিক যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহকে ভয় করে কান্না কাটি করে তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না জান্নাত দিবেন এই কথা আমাদের নবী বলেছেন আমাদের নবী বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কত্তুন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তব্য দিলেন তিনি এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য আমরা আমার জীবনে কখনো শুনিনি তিনি বললেন ফাকালা লাউ তাআলামুনা মা আলামু লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান ও সাহাবীগণ যেনরূপভাবে আমি আল্লাহকে জানি যেনরূপভাবে আমি আল্লাহকে বুঝি অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে জানতে অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে বুঝতে লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে ফাগত্তা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খানিনুন এই কথা শুনে রাসূলের সাহাবীগণ তাদের চক্ষুকে মাথাকে নিচু করে দিলেন নীরবে নিভৃতে কাঁদতে শুরু করে দিলেন অথচ আমরা কাঁদতে ভুলে গিয়েছি অথচ আমরা কাঁদতে ভুলে গিয়েছি আমরা এখন হাসতে ভালোবাসি আপনার মেয়ে এখন টিকটকার আপনার ছেলে এখন কৌতুক শিল্পী ও নাকি টিকটক করতে ভালোবাসে ও কৌতুক করতে ভালোবাসে ও মানুষকে হাসাতে ভালোবাসে আরে আপনার মেয়ের কথা কি বলবো আপনার ছেলের কথা কি বলবো আপনার কথা কি বলবো এদেশের হুজুররা তো এখন টিকটকার ওই যে কথা পূর্বে বলেছেন এদেশের হুজুররা তো এখন রঙ্গ রস করে এদেশের হুজুররা তো এখন কৌতুক শিল্পী এদেশের হুজুররা তো এখন এই ইসলামী জলসাটাকে নাট্যমঞ্চ বানিয়ে ফেলেছে হুজুরদের ওই ওয়াজের পোস্টারটা এইভাবেই ওই ইউটিউবার দিয়েছে হুজুর এমন ওয়াজ করলো হাসতে হাসতে পিঠ খিল লেগে গেল হুজুর এমন ওয়াজ করলো হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে হুজুরের ওয়াজ শুনে হাসি না লাগলে এমবি ফিরত দেব মানে হুজুর এসেছে আপনাকে হাসানোর জন্য হুজুরই তো জানে না যে হাসি তামাশা ইসলামে নেই হাসি তামাশা ইসলাম করতে বলিনি রঙ্গরস কৌতুক ইসলামে নাই রঙ্গরস কৌতুক করার জন্য ইসলামে আসিনি হুজুরের বক্তব্য শুনে মানুষের পরকালের প্রতি ভয় হয় না হুজুরের বক্তব্য শুনে মানুষের আল্লাহ ভীতি অর্জন হয় না হুজুরের বক্তব্য শুনে মানুষ ছুট ছাড়ে না হুজুরের বক্তব্য শুনে মানুষ ঘুষ ছাড়ে না হুজুরের বক্তব্য শুনে একজন নারী পর্দা করে না হুজুরের বক্তব্য শুনে একজন মানুষ সালাত আদায় করে না হুজুরের বক্তব্য শুনে মানুষ কত উদ্বুদ্ধ হয় না হুজুরের বক্তব্য শুনে একজন মানুষ আর একজন মানুষের পরে গড়াগড়ি দেয় হাসি ঠাট্টা করে আরে হুজুর যে কি ওয়াজ করছে রে আরে হুজুর যে কত হাসাতে পারে ওই হুজুর নাকি যুবকদের আইডল তাকে নাকি লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার করে ওয়াজ মাহফিলে নিয়ে আসতে হয় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে আমি আল্লাহকে জানি অনুরূপভাবে তোমরা আল্লাহকে জানলে লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান কম কম হাসতে বেশি বেশি কাঁদতে হুজুরই জানে না যে বেশি বেশি কাঁদতে হয় কম কম হাসতে হয় সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম জাহান্নাম থেকে একটি বাঁচার বড় মাধ্যম হলো আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহর ভয়ে কান্নাকাটি করা তবে আপনি তো কান্না ভুলে গিয়েছেন আপনার জীবনে আমি আপনার কাছে একটা চ্যালেঞ্জ করে যাই আজকের আপনার কাছে একটা চ্যালেঞ্জ করে যাই আপনি বিগত এক বছরে আল্লাহর ভয় করে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হয়নি এটা আমার চ্যালেঞ্জ আপনার পরে আমি চাই যে আমার এই চ্যালেঞ্জটা মিথ্যা প্রমাণ হোক
তবে আপনার হিম্মত নেই আমার এই চ্যালেঞ্জটা মিথ্যা প্রমাণ করার কারণ আপনি আজকে বালিশে মাথা রেখে বলেন যে হুজুর তো চ্যালেঞ্জ করলো আমি এক বছরে নাকি কাঁদিনি আল্লাহকে ভয় করে হ্যাঁ এটাই সত্য কথা আপনি গত বিগত এক বছরের ভিতরে আল্লাহকে ভয় করে চোখ দিয়ে এক ফোঁটা পানি বাহির করেননি এটা আমার চ্যালেঞ্জ বালিশে মাথা রেখে উপস্থিত নারী ও পুরুষ আপনাদেরকে আজকে চিন্তা করার জন্য বললাম আপনি আমার কথাটাকে ভুল প্রমাণ করুন আপনি আমার কথাটাকে ভুল প্রমাণ করুন তবে পারবেন না এটা স্বাভাবিক আপনি কেঁদেছেন কেন কেঁদেছেন সংসারে অশান্তি স্বামী বকেছে সন্তানের সাথে বনে না অথবা স্ত্রীর সাথে অবনীত ব্যবসায় লস হয়েছে অসুস্থতা টাকা পয়সা মার গিয়েছে গ্রাম্য মানুষ আপনার উপরে জুলুম করেছে ইত্যাদি এই দুনিয়াবি জীবনের বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত এই কারণে হয়তো আপনি আজকেও কেঁদেছেন আমি এটা বিশ্বাস করি কিন্তু আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরের শাস্তিকে স্মরণ করে আপনি কেঁদেছেন এক বছরের ভিতরে এক ফোঁটা পানি আপনার চোখ দিয়ে পড়েছে এটা আপনি প্রমাণ করুন অথচ আল্লাহ বলছেন অমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা সূরা তালাক 5 নম্বর আয়াত যে তোমরা আমাকে ভয় করো আমি তোমাদের জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দেব এবং তোমাদের জন্য জান্নাত ঘোষণা করব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন অমাইয়াত্তাকিল্লাহ আজআল লাহু মাখরাজা তোমরা আমাকে ভয় করো আমি তোমাদের মুক্তির পথ বের করে দেব ওয়ায়ার ঝুঁকু মিনা হাইসুলা ইয়াহতাসিব এবং আমি তোমাদের জন্য এমন একটা জায়গাতে রিজিকের ব্যবস্থা করব যা তোমরা কখনো কল্পনাও করোনি অতএব বলছিলাম জান্নাত লাভের একটি মাধ্যম হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা দ্বিতীয় কথা হচ্ছে অসল্লু খমসাকুম পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা অথচ সলাত আদায় করি আমরা কেউ সলাত আদায় অভ্যস্ত আছি কিয়ামতের মাঠে সলাতই সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলাতু ফাইন সলহাত সলহা লাহু সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি সিলসিলা সহিহা মিশকাত হাদিস নম্বর 1330 বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম সলাতের হিসাব নেবেন যদি সলাতের হিসাব সঠিক থাকে মানুষ পার পেয়ে যাবে তারপরের যত প্রশ্ন রয়েছে আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন আর সলাতের প্রশ্ন যদি ভুল হয়ে যায় আল্লাহ পরবর্তী যত প্রশ্ন রয়েছেন তার জন্য জটিল এবং কঠিন করে দিবেন সলাত এমন একটি ইবাদত যদি সলাত আদায় আপনি না করেন সলাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ওই তো সূরা মুদাসসির 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ বলেন মা সালাকুম ফি সাকর কুলু লাম নাকুম মিনাল মুসাল্লিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে তোমরা কেন আজ জাহান্নামে তখন জাহান্নামীরা বলবে প্রথম কথা কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলাত আদায়কারী ছিলাম না সলাত আদায় না কারি হওয়ার কারণে আমরা আজ দুনিয়ার কারণে এই দুনিয়াতে বেনামাজি ছিলাম এই কারণে আজকে আমরা জাহান্নামী শুনুন সলাত একটা আশ্চর্য ধরনের ইবাদত যে কোনো মূল্যে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতেই সলাত আদায় করতে হয় এর নাম সলাত চোখের পাতা নড়লে শরীরের রক্ত থাকলে যে ইবাদত করা লাগে তার নাম সলাত চোখের পাতা নড়লে মনে চোখের পাতা নড়ছে মনে আপনি জীবিত রয়েছেন শরীরে রক্ত থাকলে মনে রক্ত আছে মনে আপনি জীবিত রয়েছেন শরীরে রক্ত থাকলে চোখের পাতা নড়লে যে ইবাদত করা লাগে তার নাম সলাত সলাত দাঁড়িয়ে আদায় করতে হয় আদায় করা যায় না বসে আদায় করবেন বসে আদায় করতে হয় বসে আদায় করতে পারেন না শুয়ে বিছানাতে আদায় করতে হবে এর নাম সলাত সলাত পবিত্র পোশাক পরে আদায় করতে হয় পবিত্র পোশাক নেই যে পোশাকটি রয়েছে তো পোচ্ছা পায়খানা লেগে রয়েছে ওই পোশাক পরে আপনাকে সলাত আদায় করতে হবে এর নাম সলাত কারণ বশত আপনার পোশাকই নেই আপনি উলঙ্গ সলাতের টাইম হয়েছে সলাত আদায় করতে হবে এর নাম সলাত সলাত আদায় করতে হয় উজু করে পবিত্র হয়ে উজু করার জন্য পানি নেই পানি ছাড়া তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে যেখানে গিয়েছেন ওখানে বাসে রয়েছেন ট্রেনে রয়েছেন অ্যারোপ্লেনে রয়েছেন ওই ট্রেনের যে নিচে পায়ের নিচে যে জায়গাটা রয়েছে ওখানে হাত রেখে তায়াম্মুম করে উজু করতে হবে যেখানে গিয়েছেন সেখানে তায়াম্মুম করার কোনো মাটি নেই যেখানে রয়েছেন উলন্ত জায়গা লোহা আলাট
পাথর ইত্যাদি রয়েছেন সেখানে সেই অবস্থায় সেই লোহা লাট করে হাত রেখে তায়াম্মুম করে আপনাকে ওযু করতে হবে তায়াম্মুম করতে হবে অতঃপর আপনাকে সালাত আদায় করতে হবে সালাত সর্ব অবস্থাতেই আদায় করতে হবে এর নাম সালাত সালাত কিবলা দিকে ঘুরে আদায় করতে হয় কিবলা বোঝা যায় না আপনি ট্রেনে বাসে রয়েছেন আপনি মন যেদিকে চায় পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক যেদিকে মন চায় সেদিকে ফিরে সালাত আদায় করবেন এর নাম সালাত যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হবে এর নাম সালাত অতএব বলতে চাচ্ছিলাম জীবন থাকলে যে ইবাদত করতে হবে তার নাম সালাত পৃথিবীতে সকল ইবাদতের বদলি চলে কিন্তু সালাতের চলে না সালাতের ইবাদত এমন একটি ইবাদত যেটা আপনাকেই আদায় করতে হয় অন্য ইবাদতের বদলি চলে মনে আপনার টাকা রয়েছে আপনি বৃদ্ধ মানুষ অথবা অসুস্থ মানুষ এই ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব 5 লক্ষ টাকা দিলাম আপনি হজ করে আসেন ইমাম সাহেব আপনার হয়ে হজ করে আসলো হজ আপনার হয়ে গেল আপনি সিয়াম থাকতে পারেন না আপনি অসুস্থ মানুষ আপনি একজনকে খেতে দিলেন সিয়ামের কাফফারা আদায় হয়ে গেল আপনি দান করতে পারেননি দুনিয়া থেকে মারা গিয়েছেন আপনার অর্থকড়ি ছিল না আপনি দান করতে পারেননি দুনিয়া থেকে মারা গিয়েছেন এখন আপনি দুনিয়াতে নেই আপনি মারা গিয়েছেন দুনিয়াতে নেই আপনার ছেলে দান করেছে আপনার মেয়ে দান করেছে আপনার স্ত্রী দান করেছে আপনার ভাই দান করেছে আপনার পিতা আপনার মাতা আপনার চাচা আপনার চাচি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এ দেশের বিশ্বের বুকে যে কোনো প্রান্ত হতে আপনার নামে এক টাকা দান করেছে ওই এক টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে এক কোটি টাকা দান করেছে এক কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে অথচ আপনি দুনিয়াতে নেই আপনার শুভাকাঙ্ক্ষী কেউ আপনার নামে দান করেছে ওটা আপনার হয়েছে অতএব আপনার নামে দোয়া করলে দোয়া আপনার কাছে চলে যাবে কিন্তু সালাত একটি ইবাদত যার কোনো কাফফারা চলে না বদলি চলে না নিজেই আদায় করা লাগে নিজেই নিজে আদায় করতে হয় কোনো অবস্থাতেই সালাত মাফ করা হয়নি কোনো অবস্থাতেই মাফ করা হয়নি এর নাম সালাত সালাত অনাদায়কারীকে সাহাবিগণ কাফের মনে করতেন সাহাবিগণ বলতেন যদি মানুষ জিনা করে ব্যভিচার করে সুদ খায় ঘুষ খায় তারা বড় পাপী আল্লাহ তাদের পাপকে ক্ষমা করলেও করতে পারেন আবার তাদের জন্য শাস্তি দিলেও দিতে পারেন এটা আল্লাহর এখতিয়ার কিন্তু কোন মানুষ যদি সালাত আদায় না করে সাহাবীগণ তাদেরকে কাফের মনে করতেন বড় পাপী মনে করতেন না কাফের মনে করতেন সম্মানিত উপস্থিতি চার ইমামগণ তাদের মন্তব্য এমনই ছিল সালাত আদায় যারা না করেন তারা মুসলিম নন বর্তমান আরব বিশ্বের বিদ্বানগণের কথা বলেন স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না অথবা স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না ওদের বিবাহ টিকে নেই বিবাহ কেটে গিয়েছে তালাক লাগে না কেননা মুসলিম অমুসলিমের বিবাহ হয় না যিনি সালাত আদায় করেন তিনি মুসলিম যিনি সালাত আদায় করেন না তিনি অমুসলিম অতএব স্বামী এবং স্ত্রীর যে কোনো একজন যদি সালাত আদায় না করে তাদের বিবাহ টিকে থাকবে না এমনিতেই তালাক ছাড়া কেটে যাবে এটা আরব বিদ্বানগণের বর্তমান ফতোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকু সালাত একজন মুসলমান আর একজন অমুসলমান এই দুইজনের মাঝে পার্থক্য হচ্ছে সালাত যিনি সালাত আদায় করেন তিনি মুসলমান যিনি সালাত আদায় করেন না তিনি হচ্ছেন অমুসলমান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলাহাদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা একজন অমুসলিম আর একজন মুসলিমের মাঝে একটা ওয়াদা রয়েছে সেটা হচ্ছে সালাত যিনি সালাত ছেড়ে দিয়েছেন তিনি কাফের হয়ে গিয়েছেন তিনি অমুসলিম হয়ে গিয়েছেন এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্যই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবি সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশি সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি ও দুনিয়ার মানুষ তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তাকে সালাতের নির্দেশ দাও যদি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত দাও 10 বছরে সালাত আদায় করে না তুমি তাকে প্রহার করো বিছানা আলাদা করে দাও 7 বছর বয়স ছেলেকে বলো আব্দুল্লাহ এখন সালাতের টাইম হয়েছে আব্বু চলো সালাত আদায় করে আসি মসজিদে চলো আব্দুল্লাহ আম্মু আমেনা আম্মু সালাত আদায় করে নাও আব্বু আব্দুল্লাহ চলো মসজিদে চলো এভাবে 7 থেকে 10 বছর পর্যন্ত বলতে হবে 10 বছর হয়ে গিয়েছে আব্বু আব্দুল্লাহ সালাত আদায় করে না আম্মু আমেনা সালাত আদায় করে না আমাদের নামই বলেন এখন আর আব্বু আম্মু চলে না এখন বলো আব্দুল্লাহ আমিনা আমি তোমার পিতা আমার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে কেননা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসনুলুন আন রাইয়াতিহি
তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কিয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি পিতা হিসাবে তুমি সন্তান হিসাবে তোমার উপরে আমার দায়িত্ব রয়েছে তোমাকে সালাত আদায় করাতেই হবে অতএব তোমার বয়স আজ 10 বছর তুমি যদি সালাত আদায় না করো তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবো তুমি যদি সালাত আদায় না করো এই বাড়িতে তোমার খাওয়া নেই এই বাড়িতে তোমার থাকারও জায়গা নেই এই কথা আপনাকে যে বলতে হবে যদি আপনি মুসলিম পিতামাতা হন অতএব পৃথিবীতে সালাত এমন একটি ইবাদত যা যে কোনো মূল্যে আদায় করতে হয় যে কোনো ভাবে আদায় করতে হয় যে কোনো মূল্যে আদায় করতে হয় যে কোনো ভাবে আদায় করতে হয় সালাত যদি মুসলমানই তো টিকে রাখতে হয় তাহলে সালাত আদায় করতে হবে হুজুরের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম টিকে রাখা যাবে না শাইখের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানই তো টিকে রাখা যাবে না আপনার পিতা যদি আপনার নামে দুটি ছাগল জবহ দিয়ে আপনার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল করিম এভাবে যত নাম রয়েছে রেখে দেয় আপনি মুসলমান থাকতে পারবেন না যদি আপনি সালাত আদায় না করেন মুসলমানিত্ব টিকে রাখতে হলে সালাত আদায় করতে হবে অতঃপর অন্য আমল মুসলমানিত্ব টিকে রাখার একটি মাধ্যম সেটা হচ্ছে সালাত আদায় করা আর জান্নাতে যাওয়ার দ্বিতীয় মাধ্যম সেটা হচ্ছে সালাত আদায় করা অতএব আল্লাহ ভীতি অর্জন করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ ভীতি আনয়ন করার তৌফিক দান করুক এবং আমরা যেন আমাদের অর্থ সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক আমরা যেন যথাসাধ্যভাবে সিয়াম পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমাদের মাঝে যারা বৈধ নেতা রয়েছেন আল্লাহ আমরা যেন তাদেরকে ভালোভাবে আনুগত্য করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা যেন মনোবৃত্তির অনুসরণ না করি নিয়ম নীতি মেনে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমরা যারা উপস্থিত নারী পুরুষ রয়েছি সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও নারীদেরকে আমরা একথাই বলবো আমরা যেন সুন্দরভাবে পর্দা করে চলতে পারি আল্লাহ সে তৌফিক দান করো আল্লাহ আলোচনার শেষ অংশে এ দাবি এবং দোয়াই করছি আল্লাহ যে জাহান্নামের আলোচনা শুনলাম এই জাহান্নামে আমরা থাকতে পারবো না এই জাহান্নামের শাস্তি এই জাহান্নামের আজাব আমরা ভোগ করতে পারবো না আল্লাহ আমরা পাপি বান্দা এবং বান্দি এই রাত্র থেকে তোমার এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ যখন আরামে ঘুমিয়ে রয়েছে তখন আমরা জেগে রয়েছি এই শীতকে অপেক্ষা করে তোমার জাহান্নাম আলোচনা শ্রবণ করলাম শুধু একটাই লক্ষ্য উদ্দেশ্য তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই তোমার জান্নাত পেতে চাই আল্লাহ তোমার কাছে দোয়াই করি তুমি আমাদেরকে আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য কবরের আজাব মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মর্যাদা সম্পন্ন মাকাম জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য নসিব প্রাপ্ত করো আল্লাহ আমরা এই কথা জানি আমরা আমাদের ইবাদত দিয়ে তোমার জান্নাতে যেতে পারবো না আমরা এই কথা মানি আমরা তোমার রহমত ছাড়া জান্নাত পাবো না অতএব আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান তুমি গফুর তুমি ক্ষমাশীল তোমার দয়া তোমার উদারতা তোমার ক্ষমার কাছে তোমার দয়ার কাছে আমরা এভাবেই প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে উপস্থিত নারী এবং পুরুষকে তোমার জান্নাতুল ফেরদাউসকে ভিক্ষাস্বরূপ প্রদান করো আল্লাহ তুমি আমাদের জান্নাতকে ভিক্ষাস্বরূপ প্রদান করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার জাহান্নাম থেকে বাঁচতে চায় তিনবার জান্নাত চায় তাহলে জান্নাত তখন বলে আল্লাহ ওই ব্যক্তি আমাকে চাচ্ছে তুমি তাকে করে দাও জাহান্নাম বলে আল্লাহ ওই ব্যক্তি আমার থেকে মুক্তি পেতে চায় আল্লাহ তুমি তাকে আমাকে দিও না আমরা সকাল সন্ধ্যা জাহান্নাম এবং জাহান্নাম থেকে বাঁচতে চাইবো জান্নাতের আশা পোষণ করবো আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করুক এই মাহফিলটা যারা আয়োজন করেছেন আল্লাহ যারা মেধা শরম বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ সকলের মেধা শরমকে আল্লাহ কবুল করে নাও বুদ্ধি পরামর্শকে কবুল করে নাও স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ স্থানীয় প্রশাসনকে আল্লাহ তুমি নেকায়েত দান করো আল্লাহ তাদের দুনিয়াবী জীবনে কল্যাণ দান করো আল্লাহ তাদের দুনিয়াবী বিপদাপদ থেকে রক্ষা করো আমরা যারা উপস্থিত থেকে এই রাত্র জেগে আল্লাহ আলোচনা শুনলাম তোমার আদা অনুযায়ী তুমি বলেছো যারা বসে আলোচনা শুনলো মনোযোগ সহকারে শুনলো এবং শেষ পর্যন্ত শুনে গেল আমাদের জন্য একটা তোমার ঘোষণা রয়েছে
বলেছে সেটা হচ্ছে ক্ষমা, যে তুমি আমাদেরকে এখন ক্ষমা বলে ঘোষণা করবে। আল্লাহ তোমার মুখ দিয়ে এখন আমরা ক্ষমা পেতে চাই, তুমি আমাদের উপস্থিত নারী পুরুষদেরকে বলো যে যাও ট্যাংরার মানুষ তোমরা এখন রাতে ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে ফজরে আবার উঠতে হবে, তোমরা ঘুমাতে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ বলে ঘোষণা করলাম। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার মুখ দিয়ে তোমার ক্ষমাকে ঘোষণা করো, আল্লাহ আমাদের জন্য তোমার জান্নাতের পথকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো, আল্লাহ তুমি আমাদের খেদমতগুলো কবুল করো, আল্লাহ তুমি আমাদের হায়াতে তাইয়েবা দান করো, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা দান করো, যারা রোগশোকে রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা দান করো, আল্লাহ যারা বিপদ আপদে রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ মুক্তি করো। আল্লাহ তোমার কাছে এ দোয়া এবং দাবিগুলো করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।